নমস্কাৰ, আপুনি চাই আছে দ্ৰুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। বুধবাৰে নগাঁৱৰ পৰা শিৱসাগৰলৈ যোৱা নাই মাছৰ গাড়ী। উজনিত নিয়াখেদা অভিযানৰ মাজতে এইবাৰ ৰাজ্যত আৰম্ভ হৈছে মৎস্য জেহাদ। নিয়াখেদা অভিযানৰ পৰিপ্ৰেক্ষিতত সোমবাৰে উজনিলৈ মাছ নপঠোৱাৰ সিদ্ধান্ত লৈছিল নগাঁৱৰ মৎস্য ব্যৱসায়ী সন্থাই। হাইলাকান্দিৰ শিৱ উত্তৰ গাঁও হত্যাকাণ্ডৰ মুখ্য অভিযুক্ত গ্ৰেপ্তাৰ। বহিৰাজ্যলৈ পলায়নৰ চেষ্টা কৰাৰ সময়তে হাইলাকান্দি কাছাৰ সীমান্তৰ পৰা আৰক্ষীক গ্ৰেপ্তাৰ কৰে মূল অভিযুক্ত চাইকুল ইছলাম লস্কৰক। মৰিগাঁৱত সংঘটিত এটা পথ দুৰ্ঘটনাত এগৰাকী সাংবাদিকৰ মৃত্যু। নিশা ঘৰলৈ উভতাৰ পথত এটা দুৰ্ঘটনাত মৃত্যু হয় ৰাতুল ডেকা নামৰ সাংবাদিকগৰাকীৰ। কলিয়াবৰত অব্যাহত বাঘৰ আতংক। নাম কামাখ্যা গাঁৱৰ জনাঞ্চলত বাঘৰ বিচৰণক লৈ আতংক। শিলঘাট কামাখ্যা গাঁও সংযোগী পথ অতিক্ৰম বাঘৰ। বাঘে পুনৰ ভক্ষণ কৰিলে এটা পোহনীয়া গাহৰি। আলফা সন্দৰ্ভত সদনত মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য। সদনত ভাষণৰ মাজতে পৰেশ বৰুৱালৈ আৱেগিক আহ্বান মুখ্যমন্ত্ৰীৰ। 26 জানুৱাৰীত মোৰ ঘৰতে ফুটাওক, লাগিলে ময়ে উৰি যাওঁ, তাক তাতাক অসম এৰি যাবলৈ বাধ্য নকৰিব বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ। নিয়া প্ৰসংগক লৈ উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্ৰীৰ ভাষণত বাধা অখিল গগৈ, শ্বেৰমান আলীৰ। অখিল গগৈ আৰু শ্বেৰমান আলীক পুনৰ সদনৰ পৰা বহিষ্কাৰ। সদনৰ মজিয়াত বিৰোধীক ধমক মুখ্যমন্ত্ৰীৰ। নিয়াক উজনি ত্যাগৰ পোষ্টাৰিং কৰি আটক টাইপা নেতা। টাইপাৰ কেন্দ্ৰীয় সভাপতি বিজয় ৰাজকোঁৱৰক আটক। চৰাইদেউ জিলা সমিতিৰ বিষয়ববীয়া পাৰ্থ ৰাজকোঁৱৰকো আটক। মিয়াক সকিয়নি দি সোণাৰীত পোষ্টাৰিং কৰিছিল টাইপাই। পুনৰ মিয়াক উজনি ত্যাগৰ 7 দিনৰ সময়সীমা টাইপাৰ। মিয়াক উজনি অসম ল'ব নিদিওঁ বুলি সদনত মুখ্যমন্ত্ৰীৰ স্পষ্ট মন্তব্য। শিৱসাগৰ কাণ্ডক লৈ বিৰোধীয়ে সদনত উত্থাপন কৰা সভাস্থগিতৰ প্ৰস্তাৱৰ আলোচনাত মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ। উজনিলৈ মিয়াক কিয় যাব নোৱাৰিব বুলি প্ৰশ্ন উত্থাপন কৰিছিল বিৰোধীয়ে। অহা বছৰ গুৱাহাটীত মুকলি হ'ব দ্বিতীয়খন প্ৰাগজ্যোতিষ মেডিকেল কলেজ হাস্পতাল। অহা বছৰৰ ভিতৰত মুকলি হ'ব সৰ্বমুঠ 23খন মেডিকেল কলেজ হাস্পতাল। মেডিকেল কলেজ হাস্পতাল হ'লে জিলা চিকিৎসালয়ত ধাৰণা নিষেধ হ'ব বিধানসভাত মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ। নারী সুরক্ষাক লৈ বিধানসভা চৌহদত কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। মঙ্গলবারে হাতে হাতে প্লে কার্ড লৈ প্রতিবাদ কংগ্রেসী বিধায়কর। বিধানসভা চৌহদত কংগ্রেসে সাব্যস্ত করে প্রতিবাদ। নারী নির্যাতনের বিরুদ্ধে বিধায়ক অখিল গগৈর প্রতিবাদ। মঙ্গলবারে অসম বিধানসভার সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করে অখিল গগৈ। হাতত দ্রৌপদীর বস্ত্রহরণের ফলক লৈ প্রতিবাদ অখিল গগৈর। অখিল গগৈক দুৰ্যোধন। অখিল গগৈ বিশেষ সম্প্ৰদায়ক প্ৰতিনিধিত্ব কৰা বুলি বিধানসভাত তীব্ৰ কটাক্ষ। মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ যিসকলে নাৰীক সন্মান নকৰে সেইসকল দুৰ্যোধনৰ পৃষ্ঠপোষক আখ্যা মন্ত্ৰীগৰাকীৰ। নামনি অসমত সংখ্যালঘুৰ উৎপাতত পলায়ন কৰিবলগীয়া হৈছে হিন্দু লোকে। মুছলমানৰ জনসংখ্যা বেছি আৰু হিন্দুৰ পলায়ন। শুদ্ধ হিন্দু গাঁৱত এতিয়া হিন্দু নাই। হাজোৰ কলিতা কুচি এতিয়া কলিতা মানুহ নাই। সদনত সংখ্যালঘুৰ বিৰুদ্ধে সৰব হৈ এই মন্তব্য মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ভাষণৰ মাজতে মুখ্যমন্ত্ৰীক বাধা দি সদনৰ পৰা বহিষ্কাৰ হ'ল অখিল গগৈ। বাৰে বাৰে বাধা পাই মুখ্যমন্ত্ৰীয়ে নিজে দাবী তুলিলে অখিল গগৈক বহিষ্কাৰ কৰাৰ। ইফালে সদনত আপত্তি তুলি সদনৰ পৰা 3 বাৰকৈ বহিষ্কৃত হ'ল অখিল গগৈ। ইয়াৰ পিছতে অখিলৰ প্ৰত্যুত্তৰ। সত্যৰ পক্ষে মাত মাতোতে 300 বাৰ নহয় 300 বাৰ বহিষ্কৃত হ'বলৈ তেওঁ সাজু। বনচাইন লোৱাৰ সিদ্ধান্ত শিৱসাগৰ জিলা প্ৰশাসনে নিজাববীয়াকৈ লোৱা বুলি বিধায়ক বিশ্বজিৎ ফুকনে সদৰি কৰাৰ পাছতেই শিৱসাগৰৰ আয়ুক্তৰ বিৰুদ্ধে জাঙুৰ খাই উঠিছে দল সংগঠন। আয়ুক্তৰ বিপক্ষে অনুশাসনমূলক ব্যৱস্থা ল'বলৈ দাবী তুলিছে দল সংগঠনৰ নেতৃত্বই। নিজ সমষ্টিতে আমিনুল ইছলামৰ বিৰুদ্ধে 3খনকৈ এজাহাৰ। একেদিনাই 3খনকৈ এজাহাৰ দাখিল বিধায়কগৰাকীৰ বিৰুদ্ধে। আমিনুলৰ বিৰুদ্ধে ধিং আঞ্চলিক ছাত্ৰ সন্থা, আঞ্চলিক নাৰী সুৰক্ষা সমিতি, ধিং সাৰ্বজনীন শ্মশান শিৱ মন্দিৰ সমিতিয়ে দাখিল কৰে এজাহাৰ। হিন্দু মুছলমানৰ মাজত বিভেদ সৃষ্টিকাৰী মন্তব্য কৰাৰ অভিযোগ বিধায়ক আমিনুলৰ বিৰুদ্ধে। উজনিত দল সংগঠনে আৰম্ভ কৰা মুছলিম খেদাও অভিযানক পূৰ্ণ সমৰ্থন শিলাদিত্যদেৱৰ। সংগঠনকেইটাই বাংলাদেশী মুছলিম খেদিব পাৰিলেহে উজনি অসম বাচিব বুলি মন্তব্য শিলাদিত্যৰ। উজনিত বাংলাদেশী মুছলমানসকলে ৰাজনৈতিক আগ্ৰাসন আৰম্ভ কৰা বুলি মন্তব্য কৰে শিলাদিত্যদেৱে। লগতে উজনিত জালি কাগজেৰে বাংলাদেশী মুছলমানসকল NRCত অন্তৰ্ভুক্ত হৈছে। নামনি, মধ্য আৰু বৰাক ভেলী বাংলাদেশী মুছলমানৰ বাবে ধ্বংস হৈ গ'ল বুলি মন্তব্য কৰে শিলাদিত্যই। বড়ভূমিত পুনৰ মাৰণাস্ত্ৰ ঝনঝননি। গোসাইগাঁৱৰ কচুগাঁৱত উদ্ধাৰ অস্ত্ৰ ভাণ্ডাৰ। চাদেমপুৰ জংঘলত উদ্ধাৰ 8টাকৈ ছিংগল বেৰেল ৰাইফল। ভাৰতীয় সেনা আৰক্ষীয়ে চলাইছিল যৌথ অভিযান। ডিঙৰ কিশোৰী ধৰ্ষণ কাণ্ডক লৈ মঙলবাৰে 5ম দিনাও অব্যাহত তীব্ৰ উত্তেজনা। এতিয়াও মুকলি আকাশৰ তলতে আছে 2 ধৰ্ষণকাৰী। এটা ধৰ্ষণকাৰীৰ মৃত্যু হ'ল যদিও আন 2টা ধৰ্ষণকাৰী কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হোৱা নাই আৰক্ষী।
ডিঙৰ কিশোৰী ধৰ্ষণ কাণ্ডক লৈ মঙলবাৰে প্ৰতিবাদী ৰেলী উলিয়ালে দল সংগঠন ৰাইজে সোমবাৰেও ধৰ্ষণকাৰী কৰায়ত্তৰ দাবীত ডিং আঞ্চলিক ছাত্ৰ সন্থা ডিং আঞ্চলিক নাৰী সুৰক্ষা সমিতি ডিং বজাৰ ব্যৱসায়ী সমিতি আৰু ডিংবাসী ৰাইজে বাৰ ঘণ্টীয়া অনশন কৰি সাব্যস্ত কৰিছিল প্ৰতিবাদ প্ৰতিবাদত উত্তাল কলকাতা চহৰ কলকাতাৰ হাওৰাত থকা ৰাজ্যিক সচিবালয় নৱান্নত প্ৰতিবাদ সাব্যস্ত কৰে বহু শিক্ষাৰ্থীক আটক করে আরক্ষী আরক্ষীর বেহু ভেদ করে হাওড়া দলং অতিক্রম করা সহস্রাধিক প্রতিবাদকারীক ছত্রভঙ্গ দিয়াবলৈ লাঠিচার্জ পানীশিলৈ নিক্ষেপ নিরাপত্তা আরক্ষীর দলৰ আরজি কর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত হওয়া চিকিৎসক ধর্ষণ আর হত্যাকাণ্ডক লৈ উত্তপ্ত কলকাতা শহর আইন শৃঙ্খলা রুদ্ধত ব্যর্থ হওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগর দাবিত অটল প্রতিবাদকারী বিগত কেইবাদিনো ধৰি মমতা বেনাৰ্জীৰ পদত্যাগৰ দাবীত অব্যাহত আছে প্ৰতিবাদ মঙলবাৰে পশ্চিমবংগ সচিবালয় নৱান্নৰ সন্মুখত হাজাৰ হাজাৰ প্ৰতিবাদকাৰীৰ ভিৰ পৰিলক্ষিত হল ছাত্ৰ ছাত্ৰীৰ উত্তাল প্ৰতিবাদত কপিল কলকাতাৰ হাওৰাত থকা সচিবালয় নৱান্ন 6,000তকৈ অধিক আৰক্ষী আৰু অৰ্ধসামৰিক বাহিনী মোতায়েন কৰা হয় পশ্চিমবংগৰ সচিবালয় সন্মুখত মঙলবাৰে হাজাৰ হাজাৰ প্ৰতিবাদকাৰী সাব্যস্ত কৰা প্ৰতিবাদৰ পাছতে চৰকাৰে বৃদ্ধি কৰিছিল নিৰাপত্তা বাহিনী ইতিমধ্যে তিনিতৰপীয়া নিৰাপত্তা ব্যৱস্থা মোতায়েন কৰিছে পশ্চিমবংগ চৰকাৰে প্ৰতিবাদকাৰীক বাধা দিবৰ বাবে 19টা স্থানত বেৰিকেড স্থাপন নৱান্ন অভিযানক লৈ শংকিত হৈ পৰে মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীৰ চৰকাৰ ডিঙৰ কিশোৰী ধৰ্ষণৰ ঘটনা ছদিন উকলি গ'ল কিন্তু আজিও নোলাল দুই ধৰ্ষণকাৰীৰ সন্ধান তিনি ধৰ্ষণকাৰীৰ এটা ধৰ্ষণকাৰীৰ আৰক্ষীৰ জিম্মাত মৃত্যু হোৱাৰ বিপৰীতে এতিয়াও দুই ধৰ্ষণকাৰীক গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাই আৰক্ষীয়ে ৰাজ্যৰ ধাৰাবাহিক প্ৰতিবাদৰ পাছতো আৰক্ষী সম্পূৰ্ণৰূপে ব্যৰ্থ হৈছে ধৰ্ষণকাৰীক গ্ৰেপ্তাৰ কৰাত তথ্য অনুসৰি কিছুদিন পূৰ্বে ধৰ্ষণকাৰী ফৰিদুলে হুজাইত আত্মগোপন কৰি থকাৰ সম্ভাৱনা ব্যক্ত কৰিছিল আৰক্ষীয়ে শেহতীয়াকৈ নাগালেণ্ডৰ ডিমাপুৰলৈ পলায়ন কৰা বুলি সন্দেহ কৰা হৈছে কেঁচাত বাছ চালক ফৰিদুলে ডিমাপুৰৰ পৰা ড্ৰাগছ আৰু অবৈধ অস্ত্ৰ সৰবৰাহ কৰিছিল ইপিনে ফৰিদুলে চলোৱা বাছৰ মালিক ৰফিকুলকো ঢিং আৰক্ষীয়ে চলাইছে জেৰা ছদিন উকলি যোৱাৰ পাছতো আৰক্ষীয়ে জালত পেলাব পৰা নাই দুই ধৰ্ষণকাৰীক অসম আৰক্ষীৰ বাবে নিৰ্লজ্জ ঘটনা হিচাপে বিবেচিত হৈছে এই ঘটনা মৰাণ মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ বিশাল বৰাক নৃশংস হত্যা মৰাণ চাহ বাগিচাত উদ্ধাৰ ছাত্ৰজনৰ ক্ষত বিক্ষত মৃতদেহ মৰাণ মহাবিদ্যালয়ৰ স্নাতক প্ৰথম ষান্মাসিকৰ ছাত্ৰ আছিল বিশাল হত্যাকাণ্ডত জড়িত দুজনক আটক বিশাল বৰাক হত্যা কৰাৰ অভিযোগত ডিমৰ এক নম্বৰ উদয়পুৰৰ পৰা এজন ছাত্ৰ আৰু ডিমৰ চকলা পথাৰৰ পৰা এজন ছাত্ৰক গ্ৰেপ্তাৰ কৰে মৰাণ আৰক্ষীয়ে ডিমৰ দুখন শিক্ষানুষ্ঠানৰ উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত বৰ্ষত অধ্যয়ন কৰিছিল দুই ছাত্ৰই মৃত বিশাল বৰাৰ এটা আইফোন এটা বেগৰ সৈতে হত্যাকাণ্ডত ব্যৱহৃত দাখন উদয়পুৰৰ হত্যাৰ অভিযুক্তজনৰ ঘৰৰ পৰা উদ্ধাৰ কৰে মৰাণ আৰক্ষীয়ে প্ৰেমজনিত কাৰণত ছাত্ৰজনক হত্যা কৰাৰ সন্দেহ মৰাণ আৰক্ষীৰ ডিমৰ ছাত্ৰ বিশাল বৰাৰ হত্যাৰ ঘটনাক লৈ উত্তাল প্ৰতিবাদ হত্যাকাণ্ডত জড়িত দুই অভিযুক্ত ছাত্ৰ ৰাজা দাস আৰু বিশাল হাজৰিকাক উচিত শাস্তি প্ৰদানৰ দাবীত হত্যাকাৰীৰ ঘৰ ঘেৰা কৰি মহিলাসকলে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ মৰিগাঁৱৰ ভুৰাগাঁৱৰ বালিডুঙাত মহিলাক শ্লীলতাহানিৰ চেষ্টা এজন শিক্ষকে শ্লীলতাহানিৰ চেষ্টা চলাই শিক্ষয়িত্ৰীগৰাকীক ৰাইজে লম্পট শিক্ষকজনক হাতেলতে ধৰি গতাই দিয়ে আৰক্ষীক সোমবাৰী নিশা ভুৰাগাঁৱৰ এগৰাকী মহিলাক শ্লীলতাহানিৰ অপচেষ্টা চলাইছিল মাহমাদুৰ ৰহমানে মহিলাগৰাকীয়ে চিঞৰ বাখৰ কৰাত স্থানীয় ৰাইজে উত্তম মধ্যম সোধাই আৰক্ষীক গতাই দিয়ে ধুবুৰীৰ চাপৰৰ ৰাজচক্ৰ বিষয়াৰ বিৰুদ্ধে প্ৰবঞ্চনাৰ অভিযোগ এ চি এছ বিষয়া শশীভূষণ ৰাজকোঁৱৰৰ বিৰুদ্ধে উত্থাপিত হৈছে প্ৰবঞ্চনাৰ অভিযোগ চাইনুৰ আলী নামৰ এজন যুৱকে আনিছে প্ৰবঞ্চনাৰ অভিযোগ বাক্সাৰ বৰমা আৰক্ষী থানাত এ চি এছ বিষয়াগৰাকীৰ বিৰুদ্ধে ৰুজু কৰা হয় গোচৰ বাক্সাৰ বৰমাত এ চি এছ বিষয়া শশীভূষণ ৰাজকোঁৱৰে নিৰ্মাণ কৰি থকা অট্টালিকাৰ ভেটি পোতাৰ নামত পাবলগীয়া ধন বিচাৰিছিল চাইনুৰ আলীয়ে কিন্তু বিষয়াগৰাকীক নিজৰ প্ৰাপ্য ধন বিচাৰিলে চাইনুৰক প্ৰদান কৰে ভয় ভাবুকি যাৰ বাবে এতিয়া নিজৰ প্ৰাপ্য ধন বিচাৰি আৰক্ষীৰ কাষ চাপিছে চাইনুৰ নুমলীগড়ত অবৈধ তেল চুৰি চক্ৰ উৎখাত বীৰ লাচিত সেনা আৰু জাতীয়তাবাদী যুৱ পৰিষদে অভিযান চলাই জব্দ কৰে বৃহৎ পৰিমাণৰ চোৰাং তেল দীৰ্ঘদিন ধৰি নুমলীগড় আৰক্ষীৰ চকুৰ সন্মুখতে দৈনিক শ শ লিটাৰ তেল চুৰি কৰি বিক্ৰী কৰি আহিছিল জনৈক চাহু উপাধিৰ লোকজনে সোমবাৰে নিশাও চোৰাং তেল বিক্ৰী কৰিবলৈ আহোঁতেই বীৰ লাচিত সেনা আৰু জাতীয়তাবাদী যুৱ পৰিষদে চোৰাং তেলসহ চুৰি কাৰ্যত জড়িত চাহু উপাধিৰ লোকজনক আটক কৰে গোৱালপাৰাৰ কৃষ্ণাই জুৱেলাৰীত চুৰিকাণ্ড চোৰে তলা ভাঙি প্ৰতিষ্ঠানৰ ভিতৰত প্ৰৱেশ কৰি লৈ গ'ল সোণ ৰূপৰ আ অলংকাৰ প্ৰায় 3 লাখ টকাৰ আ অলংকাৰ লুটি নিয়ে চোৰে ঘটনা সন্দৰ্ভত আৰক্ষী থানাত ৰুজু গোচৰ কৰ্মসংস্থাপনৰ বাবে বহিৰাজ্যলৈ গৈ সন্ধানহীন তিতাবৰৰ দুই যুৱক শ্ৰীমন্ত গগৈ আৰু ৰাতুল বৰা নামৰ যুৱক দুজন 20 আগষ্টত মৰিয়নীৰ পৰা গোৱালৈ ৰেলেৰে গৈ থকাৰ সময়তে সন্ধানহীন হৈ পৰে ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীৰ কাষ চাপিছে দুই সন্ধানহীন যুৱকৰ পৰিয়াল
রহার সীমান্তবর্তী তারাপৌরী টোপর এগারী বয়ারী নিরুদ্দেশ মনীষা ডেকারোজা নামর বয়ারীগী রহার সমীপবর্তী তরাবরী টোপর নিরুদ্দেশ হয়ে আছে। দেওবারে কৃষ্ণ জন্মাষ্টমীত নামঘর শরাই আগবহার হেতুকে ঘরপরা চরাইবাহী বজারলে যার পাশরেপর সন্ধানহীন হয়ে আছে মহিলাগী। রাজ্যত রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণের কাম লেহেমিয়া আর নিম্নমানের হওয়ার বাবে NHIDCL জগরিয়া করলে সাংসদ গৌরব গগৈ। শীঘ্রেই NHIDCLর বিরুদ্ধে তদন্তর দাবি যোরহাটর সাংসদ গৌরব গগৈ। স্মার্ট মিটার সন্দর্ভত সাংসদ গৌরব গগৈর তীর্যক মন্তব্য। স্মার্ট সিটিত 24 ঘণ্টা বিজুলি যোগান ধরার প্রতিশ্রুতি প্রদান করা বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারে স্মার্ট সিটির ঠাইত স্মার্ট মিটার সংস্থাপন করে আদানিক ধনী করাত লাগিছে বলে কটাক্ষ। কোকরাঝার শহরের কেবাটা মঠ মন্দির পরিদর্শন লোকসভা সমষ্টির সাংসদ জয়ন্ত বসুমতারীর লগতে মঙ্গলবারে ধর্মীয় স্থানসমূহের সমস্যাবর বিষয়ে বুঝ লয় সাংসদগী। বালিপুরাত স্মার্ট মিটারের সংযোগ বন্ধ করার দাবিত বালিপুরা উন্নয়ন সমিতির উদ্যোগত প্রতিবাদকারী সকলে বালিপুরা উপসংমন্ডলের কার্যালয় ঘেরাও করে সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ। গুয়াহাটির লগতে রাজ্যের ভিন্ন জেলা থদ ছাত্র সন্থার উত্তাল প্রতিবাদ। APDCLর শবদেহর প্রতিকৃতি রাজপথত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে সদ গুয়াহাটি ছাত্র সন্থায়। স্মার্ট মিটারের অত্যধিক বিদ্যুৎ বিলর বিরোধিতায় বরপেটা রোডত কংগ্রেসের প্রতিবাদ। বরপেটা রোড আর গোবর্ধনা ব্লক কংগ্রেস বরপেটা রোড বৈদ্যুতিক সংমন্ডলের সহকারী মহাপ্রবন্ধকর কার্যালয় প্রাঙ্গণত সাব্যস্ত প্রতিবাদ। দ্রুত সংবাদ অব্যাহত রাখিম, সময় এটা বাণিজ্যিক বিরতি। এইটো মাইথান স্টিল নহয়। ও উসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ। মৰিয়নীত স্মার্ট মিটারের বর্ধিত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে রাইজর প্রতিবাদ। মৰিয়নীত APDCLর কার্যালয়ত রাইজে সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ। চৰাইদেউ জিলাৰ সদৰ সোণাৰী বিদ্যুৎ বিভাগৰ কাৰ্যালয়ত প্ৰতিবাদ। চৰাইদেউ জিলা কংগ্ৰেছৰ উদ্যোগত সাব্যস্ত প্ৰতিবাদ। মৰিগাঁৱত বিদ্যুৎ বিভাগৰ সহযাত্ৰা স্মাৰ্ট মিটাৰৰ আতিশয্য। অভাৱনীয় হাৰত বিদ্যুতৰ মাচুল বৃদ্ধিৰ বিৰুদ্ধে সদ মৰিগাঁও জিলা ছাত্ৰ সন্থাৰ প্ৰতিবাদ। সদ মৰিগাঁও জিলা ছাত্ৰ সন্থাৰ কাৰ্যালয়ৰ পৰা মৰিগাঁৱৰ অসম শক্তি বিতৰণ কোম্পানী লিমিটেডৰ কাৰ্যালয়লৈ এই প্ৰতিবাদী সহযাত্ৰা। বঙাইগাঁওত বিদ্যুৎ বিভাগ আর APDCLর সহযাত্রা। বিদ্যুৎ মাচুল বৃদ্ধি স্মার্ট মিটার বন্ধ করা আর অনিয়মীয় বিদ্যুৎ যোগানোর প্রতিবাদত বঙাইগাঁও জেলা আসুর এই প্রতিবাদী কার্যসূচী। বোকাখাটত স্মার্ট মিটার আর বর্ধিত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। APDCLর কার্যালয় ঘেরাও করে কংগ্রেস কর্মীসকলে সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ। মঙ্গলবারে সদ শিবসাগর জেলা ছাত্র সন্থায় বিদ্যুৎ বিভাগ আর APDCLর বিরুদ্ধে সাব্যস্ত করে প্রতিবাদ। শিবসাগরের বোর্ডিং খেলপথারের সম্মুখের রেডক্রস রোড মুক্তিনাথ চারিআলি হয়ে থানামুখর শ্মশান ঘাটলৈ প্রতিবাদকারী সকলে বিদ্যুৎ বিভাগের সহযাত্রা উলিয়ায়। দবকা পুরসভাত বহু স্থানত বিপজ্জনক বিদ্যুৎ সংযোগ স্মার্ট মিটার লগাক তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পৌরসভা আর বিদ্যুৎ বিভাগে মাত্র 400 মিটারহে কেবল সংযোগের ব্যবস্থা করেছে। শীঘ্রে সম্পূর্ণ শহরত কেবল লগাবল দাবি দবকাবাসীর। বরপেটাত আসুর সহযাত্রা স্মার্ট মিটার বন্ধর দাবিত বরপেটা জেলা আসুয়ে সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ। শক্তি বিভাগের বিরুদ্ধে ধেমাজি সদরত জেলা ছাত্র সন্থার সহযাত্রা কার্যসূচী রূপায়ণ। স্মার্ট মিটারের বিরুদ্ধে তিনিচুকীয়া জিলা ছাত্র সন্থার উত্তাল প্রতিবাদ। সদ ছাত্র সন্থার আহ্বান মর্মে সদ তিনিচুকীয়া জিলা ছাত্র সন্থার উদ্যোগত 200+ ছাত্রকর্মী তিনিচুকীয়া মহাবিদ্যালয় তিনিআলির পর পর্বতীয়াস্থিত APDCLর কার্যালয়ে পদযাত্রা বাহির করে। মাজুলী জিলা ছাত্র সন্থার উত্তাল প্রতিবাদ। স্মার্ট মিটার বন্ধ, অভাবনীয় বিদ্যুৎ মাচুল বৃদ্ধি আর অনিয়মীয় বিদ্যুৎ যোগানের বিরুদ্ধে ছাত্র সন্থার প্রতিবাদ। দুধনৈত কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। দুধনৈস্থিত APDCLর কার্যালয়ের সম্মুখত ঘেরাও কার্যসূচী রূপায়ণ করে কংগ্রেস কর্মীসকলে।
স্মার্ট মিটারের বিরুদ্ধে ডবকা চহরতো উত্তাল প্রতিবাদ। ডবকা চহরের পুলিশ পয়েন্টের হাতে হাতে বেনার লো বিভিন্ন স্লোগানে পদযাত্রা করে ডবকা শক্তি বিভাগের কার্যালয় ঘেরাও করে প্রতিবাদকারী। স্মার্ট মিটারের বিরুদ্ধে কলিয়াবরত অব্যাহত রাইজর প্রতিবাদ। রাইজর সমান্তরাল কলিয়াবর কংগ্রেসের দলের কর্মী সাব্যস্ত করে তীব্র প্রতিবাদ। মাজুলীত স্মার্ট মিটার আর অত্যধিক বিদ্যুৎ মাচুল বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ। মঙ্গলবারে মাজুলী জেলার অসম জাতীয় পরিষদ, রাইজর দল আর আম আদমি পার্টির ভুক্তভোগী রাইজে সাব্যস্ত করে প্রতিবাদ। স্মার্ট মিটার বন্ধ, বিদ্যুৎ মাচুল বৃদ্ধি আর অনিয়মিয়া বিদ্যুৎ যোগানের বিরুদ্ধে তামুলপুর জেলা ছাত্র সন্থার প্রতিবাদী সমদল। মটক জনগোষ্ঠীক জনজাতিকরণের দাবিত তিনিচুকীয়াত উত্তাল প্রতিবাদ। মটক জনগোষ্ঠীক অনুসূচিত জনজাতি মর্যাদা প্রদানের দাবিত পাঁচ সংগঠনে তিনিচুকীয়া জেলা আয়ুক্তর কার্যালয় ঘেরাও করে সাব্যস্ত করে প্রতিবাদ। মটক জনগোষ্ঠীক জনজাতিকরণের দাবিত ডিব্রুগড়ত পাঁচ সংগঠনত উত্তাল প্রতিবাদ। মঙ্গলবারে মটক জনগোষ্ঠীর পাঁচ সংগঠনের প্রতিবাদী কার্যসূচীর অন্তত মুখ্যমন্ত্রীল এখন বারদফিয়া দাবি সম্বলিত স্মারকপত্র প্রেরণ। মটক জনগোষ্ঠীক জনজাতিকরণের দাবিত তিনিচুকীয়াত উত্তাল প্রতিবাদ। অসমৰ খিলঞ্জীয়া মটক জনগোষ্ঠীক অনুসূচিত জনজাতির মর্যাদা প্রদানের দাবিত মটক জনগোষ্ঠীর পাঁচ সংগঠনে মঙ্গলবারে তিনিচুকীয়া জেলা আয়ুক্তর কার্যালয় ঘেরাও করে। গোয়ালপাড়া জেলা আয়ুক্তর কার্যালয়ের সম্মুখত পাঁচটাক সংগঠনের ধর্ণা কার্যসূচী রূপায়ণ। শহরের মাজমজিয়াত চলাচল, ই রিক্সা সমূহের চলাচল বন্ধ করা, নথিপত্র বিহীনভাবে চলাচল করা বাহন সমূহ বন্ধ করাকে ধরে কেইবাটাও দাবি উত্থাপন করে ধর্ণা কার্যসূচী রূপায়ণ করে। ডিগবৈ বন বিষয়া কার্যালয়ত উত্তাল প্রতিবাদ। ডিগবৈ, খেরজান, হালধিবাড়ির শ শ পুরুষ মহিলায় বন বিষয়া কার্যালয় ঘেরাও করে সাব্যস্ত করে প্রতিবাদ। কিছুদিনের পূর্বে এটা বন্যহস্তীর মৃত্যুর জড়িত থাকার অভিযোগত খেরজানের পাঁচটা পরিয়াল বন বিভাগে জাননী প্রেরণ করা সাব্যস্ত এই প্রতিবাদ। চামগুড়ীত বিধ্বস্ত বাট পথে জলাকোলা খুয়াইছে সমষ্টিবাসীক। চামগুড়ীর বরমা বিল এক নম্বর ওয়ার্ডের রাইজে বোকাময় পথছোয়াত কঠিয়া রুই সাব্যস্ত করলে প্রতিবাদ। শীঘ্রেই পথছোয়া মেরামতি নকরিলে সমাগত উপনির্বাচনত উচিত প্রত্যুত্তর দিয়ার হুঙ্কার ক্ষুব্ধ রাইজর। সচলত সদ অসম প্রশিক্ষণপ্রাপ্ত গৃহরক্ষী সন্থা আর সদ অসম গৃহরক্ষী স্বেচ্ছাসেবক কল্যাণ সন্থার প্রতিবাদ। গৃহরক্ষী বাহিনীত 55 বয়সের ঊর্ধ্বসীমা 60 বছরলৈ বৃদ্ধি করা, মৃত গৃহরক্ষী জওয়ানের পরিয়ালক প্রশিক্ষণ দিয়ে নিযুক্তি দিয়াকে ধরে কেইবাটাও দাবি উত্থাপন করে সাব্যস্ত করে প্রতিবাদ। গুৱাহাটীত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। সোমবারে নিশা গুৱাহাটীর সুন্দরপুরম মানিকনগরত সংঘটিত হয় অগ্নিকাণ্ড। হঠাৎ জ্বলি উঠে এটা বৈদ্যুতিক ট্রান্সফর্মার, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলতে অগ্নিকাণ্ডর সন্দেহ। গুড়েশ্বরের নাওকটাত ডাম্পারত দৌরাত্ম দ্রুতবেগী ডাম্পারক খুন্দাত প্রাণ গল স্কুটি আরোহী রাজীব বড়োর। গুড়েশ্বরের নাওকটা উলুবাড়ির রাজীব বড়ো সোমবারে নিশা ঘরলৈ গৈ থকার সময়তেই বিপরীত দিশের পর আহি থকা ডাম্পারক খুন্দাত প্রাণ হেরায়। গুৱাহাটীর গণেশগুড়ীত সংঘটিত শোকাবহ পথ দুর্ঘটনাত এজনের মৃত্যু। নিহত লোকজন নলবাড়ির কঠালবাড়ির জয়ন্ত রাজবংশী বলে চিনাক্ত। সোমবারে নিশা ফ্লাইওভারত তীব্রবেগী বলেরো খুন্দাত গুরুতরভাবে আহত হয়েছিল তিনি বাইক আরোহী। এই দুর্ঘটনাত আহত আন দুজনের অবস্থা এতিয়াও সংকটজনক। গোলাঘাটত প্রথমবারের সর্ববৃহৎ ড্রাগস দাহন কার্যসূচী। গোলাঘাট জেলার বিভিন্ন অঞ্চলের প্রায় 6,31,12,800 টাকার হেরোইন দাহ করে গোলাঘাটের আরক্ষী অধীক্ষক রাজেন সিংহে। গোসাইগাঁও শিক্ষাখণ্ডর 2 নম্বর গরুমারার সর এলপি স্কুলত মাত্র এজন শিক্ষকে 90 জন শিক্ষার্থী করে পাঠদান। প্রায় 5 মাস ধরে অকলে পাঠদান করে আছে শিক্ষকজনে, কিন্তু বহু সময় শিক্ষকজন নথকাত গাঁওয়ার অঙ্গনবাড়ী কর্মীয় বিদ্যালয়খনের ছাত্রছাত্রী করায় পাঠদান। হাজুর বুল্লুত ছড়াবড়ি গাঁওত পথর দুরবস্থা। বুল্লুত ছড়াবড়ির নলবাড়ী সমষ্টির সংযোগী পকী পথছোয়া বিগত 3 বছরের পূর্বে বানপানীয়ে ছিঙি নিয়ার পাছত আজিলৈকে মেরামতি নহল পথটো। জরাজীর্ণ পথটোর মাজেরে এতিয়া বই গৈছে নদী। উপায়ন্তর গাঁওবাসী বাঁহর হাঁকু সাজি করবলগিয়া হয়েছে যাতায়াত। রহার 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর দুরবস্থা। মরণ ফাণ্ডত পরিণত রাষ্ট্রীয় ঘাইপথত রাইজর সংগ্রহ করা টোল করে পথ মেরামতি করক, অন্যথা টোল গেট বন্ধ করক, এই দাবি বিভিন্ন দল সংগঠনের। মহানগরী খনামুখস্থিত পূজা এপার্টমেন্টের নির্গত লেতেরা পানিয়ে বুড়াইছে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের কিছু অংশ। স্থানীয় রাইজর অভিযোগ নলা নর্দমার সুব্যবস্থা নোহাত পূজা এপার্টমেন্টত বাস করবলে জিএমডিএ কর্তৃপক্ষ কেনকৈ দিলে অনুমতি। খানামুখর পূজা এপার্টমেন্টর এই কাণ্ডর রাজপথলৈ ওলাই আহে একাংশ লোক। স্থানীয় লোকে এই ক্ষেত্রত পূজা এপার্টমেন্টক অবগত করে যদিও এপার্টমেন্টের নির্গত লেতেরা পানি বন্ধ করবলৈ কোনো ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ। অসমৰ ভিতৰত শ্রেষ্ঠ স্বচ্ছ আর পরিষ্কার গাঁও ৰাজছাপাৰাক। পরিষ্কার গাঁও রূপে পরিচিত গাঁওখন প্রতিদিনে চাবলৈ ভিড় করে পর্যটকে। এই বিশেষ গাঁওখনের আছে কিছু সুকীয়া নিয়ম। গাঁওখনত আহিলে কোনো পর্যটকে পেলাব নোৱাৰে প্লাস্টিকের সামগ্রী। গাঁওখনের সকল মহিলায় সপ্তাহত এদিন গাঁওখন চাফ চিকুণ করে। 2017 চনের 10 ফেব্রুয়ারীত রাজ্য সরকারে অসমৰ ভিতৰতে স্বচ্ছ আর পরিষ্কার গাঁও হিসাবে ঘোষণা করেছিল ৰাজছাপাৰা গাঁওক।
আটা কেলেংকাৰীক লৈ সৰব হৈ পৰিল অসম বিধানসভাৰ মজিয়া। গলা বজাৰত বিক্ৰী হৈছে খাদ্য আৰু অসামৰিক যোগান বিভাগৰ আটা। এই আটা কেলেংকাৰী চি বি আই তদন্তৰ দাবী বিধায়ক ৰশিদ আলমৰ। আটা কেলেংকাৰী জিলা আয়ুক্তসকল জড়িত থকাৰো অভিযোগ। এই ভয়ংকৰ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে বিধানসভাত সদন কমিটিৰে তদন্তৰ দাবী জনাই মনোৰঞ্জন তালুকদাৰে আটা কেলেংকাৰীত বৃহৎ নেক্সাছ জড়িত থকা বুলি অভিযোগ উত্থাপন কৰে হৰভোগ সমষ্টিৰ বিধায়কগৰাকীয়ে। ডাম্পাৰ চলাই স্বনিৰ্ভৰশীল হৈছে বাক্সাৰ বিনীতা বড়ো বসনেতে। বিগত দুবছৰ ধৰি এইগৰাকী বিনীতা বড়ো বসনেতে ডাম্পাৰ চলাই আৰ্থিকভাৱে দুৰ্বল পৰিয়ালটোক পোহপাল দিছে। বিনীতা বড়োৱে নলবাৰী পাঠশালাৰ লগতে বাক্সাৰ বিভিন্ন স্থানলৈ ডাম্পাৰেৰে শিল বালি কঢ়িয়াই লৈ যায়। শ্ৰীকৃষ্ণ জন্মাষ্টমীৰ পিছদিনাই বৰপেটা সত্ৰত পালন কৰা হয় নন্দোৎসৱ। এই নন্দোৎসৱ উপলক্ষে বৰপেটা সত্ৰত পূৰ্বাপৰ ৰীতি অনুযায়ী পুৱাৰ গীত ভটিমা গাই বন্তি প্ৰজ্বলন কৰা হয়। প্ৰতি বছৰৰ দৰে এইবাৰো নন্দোৎসৱত বৰপেটা সত্ৰত যথেষ্ট লোকৰ সমাগম হয়। মেঘালয়ৰ নমাইল ষ্ট্ৰীটত ইউ এছ টি এমত দশম দীক্ষান্ত সমাৰোহ অনুষ্ঠিত হয়। মঙলবাৰে এই সমাৰোহত জুবিন গাৰ্গ আৰু লিউমাছক ডি লিড উপাধি প্ৰদান কৰা হয়। ইউ এছ টি এমৰ দশম দীক্ষান্ত সমাৰোহত মুঠ 1639 ছাত্ৰ ছাত্ৰীক ডিগ্ৰী প্ৰদান কৰা হয়। ইয়াৰে 17 পি এইচ ডি ডিগ্ৰী, 906 স্নাতকোত্তৰ ডিগ্ৰী আৰু 716 স্নাতক ডিগ্ৰী লাভ কৰে। কামৰূপৰ দদৰাত অনুষ্ঠিত হয় অসম ভিত্তিক ফেশ্বন আৰু অভিনয়ৰ অডিশ্যন। দদৰাস্থিত ৰয়েল জিমত কিশোৰ কিশোৰী যুৱক যুৱতীসকলৰ মাজত অনুষ্ঠিত হয় সাক্ষাৎকাৰ। গুৱাহাটীৰ কুমাৰপাৰা ৰূপনগৰ নিবাসী তথা অসমৰ বিশিষ্ট লেখক ডঃ ৰবীন শৰ্মাৰ দেহাৱসান। সোমবাৰে সন্ধিয়া দমদমা মহাবিদ্যালয়ত অৱসৰপ্ৰাপ্ত অধ্যক্ষগৰাকীৰ পৰলোক প্ৰাপ্তি ঘটে। ঝাৰখণ্ডৰ ভূতপূৰ্ব মুখ্যমন্ত্ৰী চম্পাই চোৰেনে যোগদান কৰিব বিজেপিত। অসমৰ মুখ্যমন্ত্ৰী তথা ঝাৰখণ্ড বিজেপিৰ নিৰ্বাচনৰ সহ তত্বাৱধায়ক হিমন্ত বিশ্ব শৰ্মাই ছ'চিয়েল মিডিয়াযোগে প্ৰকাশ কৰে এই কথা। ঝাৰখণ্ডৰ জ্যেষ্ঠ আদিবাসী নেতা চম্পাই চোৰেনে সোমবাৰে নিশা দিল্লীত গৃহমন্ত্ৰী অমিত শ্বাহক সাক্ষাৎ কৰি ৰাজ্যখনৰ সাম্প্ৰতিক ৰাজনৈতিক পৰিস্থিতিৰ বিষয়ে আলোচনা কৰে। মহাৰাষ্ট্ৰৰ সিন্ধুদুৰ্গ জিলাৰ ৰাজকোট ফৰ্টত ভাগি পৰিল মাৰাঠা ৰজা ছত্ৰপতি শিৱাজীৰ প্ৰতিমূৰ্তি। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে বিগত বৰ্ষৰ 4 ডিচেম্বৰত ভাৰতীয় নৌসেনা দিৱসৰ দিনটোত উন্মোচন কৰিছিল প্ৰতিমূৰ্তিটো। 35 ফুট দৈৰ্ঘ্যৰ মাৰাঠা ৰজাৰ প্ৰতিমূৰ্তিটো হঠাৎ ভাগি পৰা দুজন লোকৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰে আৰক্ষীয়ে। গুজৰাটৰ নভছাৰী জিলাত ৰেড এলাৰ্ট জাৰি। নেৰানেপেৰাকৈ হোৱা বৰষুণৰ ফলত জিলাখনত সৃষ্টি হোৱা বানৰ বাবে আই এম ডিয়ে জাৰি কৰিছে ৰেড এলাৰ্ট। গুজৰাটৰ বদোদৰা, চুৰাট, ভাৰুচ, নভছাৰী, ভালছাদ, আমৰেলী আদি স্থানকে ধৰি কেইবাখনো জিলাত নেৰানেপেৰা বৰষুণ হোৱাৰ আগজাননী। সোমবাৰ আৰু মঙলবাৰে নেৰানেপেৰাকৈ বৰষুণ হৈছে। তাৰে ইতিমধ্যে আগজাননী তথা সতৰ্কবাণী জাৰি কৰে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেনৰ সৈতে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ টেলিফোনিক বাৰ্তালাপ। প্ৰধানমন্ত্ৰী মোদীৰ শেহতীয়া পোলেণ্ড আৰু ইউক্ৰেইন ভ্ৰমণৰ লগতে ছেপ্টেম্বৰ মাহত ৰাষ্ট্ৰসংঘৰ সাধাৰণ পৰিষদৰ বৈঠকৰ বিষয়ে আলোচনা কৰে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেনে। ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী মোদীৰ পোলেণ্ড আৰু ইউক্ৰেইনৰ ঐতিহাসিক ভ্ৰমণৰ প্ৰশংসা কৰে মাৰ্কিন ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে। আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ। নমস্কাৰ। বিধায়ক মানৱ